দাদা ভাই দিদি ভাই, তোমরা অনেকেই লাঠা মাছ খেতে পছন্দ করো না, তা আমি আজকে যেভাবে রান্না করব এইভাবে তোমরা খাইয়ে দেখবা, খেতে খুব ভালো লাগবে। এ দিদি, দিদি রে, ওটা কারি পাতা নিয়ে এগিয়ে যা, এই মাছের মধ্যে দিবাই। কতগুলো আনবো? এখানে একটা পেয়ারা আছে, না পেরে আমি যাবো। মাছ কাটা হয়ে গেছে, আমি মাছ কটা ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভাজিয়ে নেব। আমরা রান্না করে সত্যি বললাম না, আর মা চলে আসে। তো দিদাকে ইনভাইট করা হয়েছে, দিদার ফেভারিট হচ্ছে লাঠা মাছ। পছন্দ হয়েছে কাপড়টা তোমার? পছন্দ পছন্দ হয়েছে কাপড়টা? না না, কে বললো তোমার? জামাই, বৌমা চলে এসছে দেখো। তা কি হয়েছে রান্নাতে? আনে তুমি তোমার ছোট বৌমা চলে এসছে। বাবা আসবে না? আমার বড় বৌমা খাবে, তোমার ছোট বৌমা খাবে না? মেজ বউ খাবে, বড় বউ খাবে, ছোট বউ খাবে না? আমার অত রঙের তো রঙা পছন্দ, হালকা হালকা রঙা। মা তো যাও তো আলু বাজারে তুলে নি। রসুনটা একটু ছেঁচে নেব।
বাজা বাজি সব হয়ে গেছে, এইবার হবে আসল রান্না, চালু শুরু আরম্ভ। শস্যে রসুন, পেঁয়াজ, কারি পাতা, কাঁচা লঙ্কা, এইবার বাটা মশলাটা দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে, এইবার টমেটো দিয়ে দেব। আমি তো পাকা টমেটো দিলাম, তোমরা যদি কাঁচা টমেটো পাও তাহলে তাই দিয়ে রান্না করবা, একটু টক টক লাগবে, খাতি বেশি আচ্ছা দেবে। টমেটো দিয়া একটু পরে দিয়ে দেবো লবণ আর হলুদ। মশলা কষানো হয়ে গেছে, এইবার আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পর পরে জল দিয়ে দেব। জলে যা আলু ঠিক আছে, এইবার মাছ দিয়ে দেব। গরম মশলাটা বেটে নেব, মাছের জল বলে খুব সুন্দর এসে তো না, যেটা রান্নার আগে খাওয়ার আগেই বলতেছে। মাছ দেওয়ার পরে 3-4 মিনিট জাল দিছি, মাছের জল হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো। বেশি কবা, এক গামলা ভাত ঢেলে দেবো, এক গামলা তরকারিও ঢেলে দেবো।